হ্যালো फ्रेंड्स वेलकम জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে তো দুটো দিন একটু ব্রেক ছিল একটু পার্সোনাল কজের জন্য তো তার জন্য ভিডিও দিতে পারিনি বাট আজকে থেকে আমরা নিয়ে চলে এলাম আপনাদের জন্য আপডেটগুলো আর যে যে আপডেটগুলো আপনাদের প্রয়োজন রয়েছে বা যে আপডেটগুলো মনে হচ্ছে আপনাদের রি আপডেট দরকার সেগুলো কমেন্ট সেকশনে জানাবেন তো আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে প্রথম উইলিংলেস আপডেট শেয়ার করছি পিজি অ্যাডমিশনের জন্য পিজি অ্যাডমিশনে অ্যাপ্লিকেশন তো সবাই করে কিন্তু তাদের মধ্যে থেকে আমরা যখন মেরিট লিস্ট দেখি সেখানে দেখি যে প্রথম দিকেই যাদের নাম এসছে তাদের নামই আসছে এবং তার ফলে তারাই ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে কিন্তু যারা অন্যান্য স্টুডেন্টস রয়েছে বা যারা যে সমস্ত স্টুডেন্টসদের স্কোরটা একটু কম কিন্তু যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের কি সিচুয়েশান তাদের জন্য অ্যাকচুয়ালি উইলিংলেস আপডেট খুব ইম্পর্টেন্ট আপডেট অর্থাৎ ইচ্ছুক আপডেট আমি ইচ্ছুক আপনার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য তো সেরকমই আপডেট চলে এসেছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টসরা সিউতে এখনও অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু চান্স পাননি তাদের জন্য খুব ভালো খবর শেয়ার করছি এবং বর্ধমানেরও একটা আপডেট শেয়ার করছি আর পরপর ইউনিভার্সিটি ওয়াইজ উইনিং লিস্টের আপডেট আসবে কারণ এবং বা আমাদের সময়টা খুব কম এক তারিখ থেকে যেহেতু ক্লাস শুরুর একটা টার্গেটও রয়েছে এবং কোন কোন ইউনিভার্সিটির আপনাদের প্রয়োজন এই উইনিং লিস্টের আপডেট সেগুলো কমেন্ট সেকশন জানাবেন তো চলুন দেখে নিচ্ছি আজকে সিউ এবং বর্ধমান ইউনিভার্সিটির দুটো আপডেট তো আমি চলে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং mcom স্টুডেন্টসের জন্য প্রচুর খুব ইম্পর্টেন্ট আপডেট এটা দেখুন এখানে স্ক্রল করে চলে এলে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিশন নোটিশ চলে এসেছে পার্ট বি ফেজ থ্রি অ্যাডমিশন ডিক্লারেশন চলে এসেছে পার্ট বি ফেজ থ্রি এটা কী আমি বলে দিচ্ছি তো চলুন আমরা মোটামুটি প্রথমে দেখে নিচ্ছি অ্যাডমিশন নোটিফিকেশন পার্ট বি ফেজ থ্রিটা তো আমি জাস্ট এটা ক্লিক করলাম আমার কাছে অলরেডি পিডিএফ ডাউনলোড করা ছিল আমি ওপেন করে নিলাম দেখুন পার্ট বি ফেজ থ্রি এটা কী কিসে অ্যাডমিশন হচ্ছে এবং কিসের আবার ফর্ম ফিল আপ হবে সেটা একটু দেখে নিন উইনিংলেস ক্যান্ডিডেট মানে যে সমস্ত স্টুডেন্ট আজকে সিউতে ভর্তি পিজি ভর্তির জন্য আবেদন করেছিলেন পার্ট বি স্টুডেন্টস মানে যারা আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টস আছেন তো সেই সমস্ত স্টুডেন্টস যাদের ধরুন নাম আসেনি এখন অবধি এবং যারা ভর্তি হতে পারেনি তাদের জন্য সুযোগ দেওয়া হচ্ছে তাদের বলা হচ্ছে যে আপনাদের আপনারা যে উইলিং অর্থাৎ আপনি যেখানে অ্যাডমিশন নিতে ইচ্ছুক তার ফর্মটা আপনি ফিল আপ করুন এবং সেই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে এটা সাধারণত অনেকটা পরে হয় কিন্তু এখন সেকেন্ড লিস্টের পরেই সাধারণত সিউর তরফ থেকে উইলিংয়ের ক্যান্ডিডেটদের জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে তো অতি অবশ্যই ফর্মটা ফিল আপ করতে হবে আপনার লিস্টের নাম 20 থাকুক আর 200 থাকুক আর 2000 থাকুক আপনি অতি অবশ্যই কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন এবং আপনার এবং এই যে যারা যারা ফর্ম ফিল আপ করবে কারণ সবাই ফর্ম ফিল আপ করবে না বাট যারা যারা ফর্ম ফিল আপ করবে সেই তাদের যে ধরতে গেলে নাম্বার সেই নাম্বারের মেরিট অনুযায়ী এই টোটাল কিন্তু অ্যাডমিশনটা হবে বোঝা গেল তো অতি অবশ্যই এই ফর্মটা ফিল আপ করতে হবে আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টস যাদের এখনও অবধি নাম আসেনি 20 তারিখ লাস্ট ডেট সকাল 10টার মধ্যে ফর্মটা ফিল আপ করতে হচ্ছে এবং ইমেল করে পাঠাতে হবে প্রথমত সিলেকশনটা কীভাবে হবে আমি যেটা বললাম অ্যাজ যেভাবে রেগুলারে সিলেকশন হচ্ছিলো অর্থাৎ আপনার মেরিট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিল হবে এবং মেরিটের পয়েন্ট মিল হবে যে যেরম যেরম মেরিট সেই অনুযায়ী উইলিংয়ের নাম আসবে এবং যারা ফর্ম ফিল আপ করেছে শুধু তারাই কিন্তু এই উইলিংয়ের ফর্ম ফিল আপ করতে পারবে অর্থাৎ নতুন করে যাদের ধরুন ফর্ম ফিল আপ করা ছিল না তারা কিন্তু পারবে না আচ্ছা আরেকটা কথা বলে দিই যে সিলেকশন যেটা হবে সেটা একদম প্রেফারেন্স অনুযায়ী হবে অর্থাৎ যেভাবে জাস্ট জেনারেল হচ্ছিলো কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন ক্যালকুলেশন শিট যেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছিলাম আপনারা অ্যাপ্লাইয়ের সময় করেছিলেন সেই ক্যালকুলেশন শিটটাকে রি আপলোড করবেন ইমেলে এবং তার সাথে আপনার টোটাল যে মার্কশিট আছে সেগুলো স্ক্যান যেগুলো আছে ফটো তোলা আছে সেগুলোকে আপনি আপলোড করে দিচ্ছেন এবং তার সাথে আপনি আপনার এসসি এসটি ওবিসি বা পিডব্লিউডি সার্টিফিকেট থাকলে সেটা আপনি অ্যাটাচ করে দিচ্ছেন আচ্ছা কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি এ ওবিসিবি এবং ডোমিকাল সার্টিফিকেট যাদের লাগবে তার ডোমিকাল সার্টিফিকেট আপলোড করছেন সাধারণত যারা স্থায়ী বাসিন্দা হয় তাদের ডোমিকাল সার্টিফিকেট লাগে না পশ্চিমবঙ্গে আচ্ছা এবার দেখুন এখানে সাবজেক্ট অনুযায়ী রয়েছে 301 302 এইভাবে আপনি সাবজেক্ট পেয়ে যাচ্ছেন এবং ইমেল আইডিগুলো পেয়ে যাচ্ছেন যে সমস্ত সাবজেক্টগুলো আপনি এখানে পাচ্ছেন না লাইক এমএ এবং এমকমে তাদের জন্য রয়েছে কিন্তু এখানে এই ইমেল আইডিটা অর্থাৎ আলিপুর ক্যাম্পাসে যেটা রয়েছে সাধারণত এমএ এমকমের লিস্ট আপনি সাবজেক্ট এখান থেকে পেয়ে যাচ্ছেন টোটাল আলাদা ওয়াইজ পুরো একদম আপনার ইমেল আইডি অনুযায়ী এবং হিস্ট্রি বা কিছু যে সাবজেক্টগুলো আলিপুর ক্যাম্পাসে করানো হয় তো সেগুলোর জন্য আপনাকে কিন্তু এখানে এই ইমেল আইডিটা পাঠাতে হচ্ছে বোঝা গেল তো চলুন আমরা এবার দেখে নিচ্ছি কীভাবে ফর্মটা ফিল আপ করবো আমি আবার চলে এসেছি সিউর ওয়েবসাইট এবং এখানে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন আপনাকে এই ফর্মটা ক্লিক করতে হবে ক্লিক করে আপনার কাছে একটা ডকুমেন্টস ফাইল ডাউনলোড হবে আমি মোবাইল থেকে পুরোটা দেখাচ্ছি তো দেখুন এখানে আজকে চলে এসছে এটা হচ্ছে ডকুমেন্টস ফাইল এবং এটা 20 তারিখের মধ্যে পাঠাতে হবে এখানে হচ্ছে আপনাকে ডেট দিতে হবে তা যেদিনকে ফর্মটা ফিল আপ করছেন লাইক আজকের করলে আজকে ডেট দিয়ে দিচ্ছেন 18 তারিখের তারপর এখানে বলেছে এক্সপ্রেশন অ্যান্ড উইলিংলেস ফর অ্যাডমিশন এমএমএসসি এমএ এমকম এমএসসি ইন দ্য সাবজেক্ট অফ দ্য গ্রুপ নাম্বার দিতে হবে 301 302 যে গ্রুপে আপনি আলটিমেটলি অ্যাপ্লাই করেছিলেন এবং যেখানে আপনি ভর্তি হতে ইচ্ছুক তার পরবর্তী বলে দিয়েছি রেসপন্স অফ দ্য এগুলো সমস্ত কিছু থাকবে এমএমএসসি এমকম এখানে আপনাকে দিতে হবে সাবজেক্ট নেম লাইক এখানে আমি বেঙ্গলি দিলাম লাইক 301 এখানে ধরুন আমি 301
ট্যাগ দিলাম, গ্রুপ নাম্বার লিখলাম এবং আর কিছু করতে হবে না। এবার স্ক্রল করে তলায় চলে এলাম। তলায় চলে এলে আমি পার্ট বির ক্যান্ডিডেটের রেসপেক্টে আমি আমার এখানে নাম দিচ্ছি। এখানে ক্যাটাগরি দিচ্ছি জেনারেল, এসসি, এসটি, ওবিসি। জেনারেল হলে আপনি জি করে দিতে পারছেন এবং অথবা আপনি আনডিজার্ভ করে দিতে পারছেন, বোঝা গেল। আর যদি আপনি এসসি, এসটি, ওবিসি এ যেটা আছে সেটা আপনি দিচ্ছেন এবং তার ডকুমেন্টস আপনাকে ইমেলে কিন্তু অ্যাটাচ করতে হবে, বারেবারে বলছি। এবং ইমেলে যদি অ্যাটাচ না করা হয় তাহলে এগুলো কিন্তু কোনো ফার্দার এগুলো আর দেখা হবে না, স্ক্রুটিনাইজড হবে না, তো তার ফলে অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। তাই যখন ইমেল করবেন সমস্ত ডকুমেন্টসগুলোকে ঠিকঠাকভাবে স্ক্যান করে আপনাকে মেল করতে হবে, সেলফ সাইন করতে, অর্থাৎ সেলফ সিগনেচার, এরকম কোনো কিছু আলাদা করে বলেনি, জাস্ট আপনি ডকুমেন্টসগুলোকে আপলোড করে দেবেন। তারপরে বলে দিয়েছে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কি, অর্থাৎ যেটা আপনি আবেদন করেছিলেন এবং সেই সময় যে পেয়েছিলেন অ্যাপ্লিকেশন নাম্বার সেটা দিয়ে দিচ্ছেন। অনার্স সাবজেক্ট কী ছিল, ধরুন আমি এখানে যেমন বেঙ্গলি লিখছিলাম তার মানে নিশ্চয়ই আমার বাংলায় অনার্স ছিল, বেঙ্গলি লিখলাম। এখানে বলে দিয়েছে পার্সেন্টেজ অফ অনার্স মার্কস, কত পার্সেন্ট আপনি অনার্স পেয়েছিলেন সেটা আপনি এখানে দিয়ে দিচ্ছেন, অর্থাৎ কত পার্সেন্টেজ আপনার রয়েছে টোটাল একদম ফার্স্ট টু সিক্স সেমিস্টার মিলিয়ে অনার্সে। অন্যদিকে এবং আপনি আপনার ইউনিভার্সিটির নামটা এখানে লিখে দিচ্ছেন। তারপরে স্ক্রল করে চলে এলে আপনাকে এখানে সিগনেচার করতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে। জাস্ট আপনাকে এটাকে টোটাল এডিট করে, এবং এটা আপনি মোবাইল থেকেই করতে পারবেন এই টোটাল এডিটটা। এডিট করার পর আপনি তারপরে এই এই ডকুমেন্টসটাকে আপনাকে মেল করে দিতে হচ্ছে, বোঝা গেল। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। 20 তারিখ বাদ তো লাস্ট ডেট, তার মধ্যে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। এবং আমি আবার বলছি আপনার নাম 20 থাকুক, 200 থাকুক বা 2000 থাকুক, উইনিংলেস ফর্মটা অতি অবশ্যই ফিল আপ করবেন। লাস্ট ইয়ার আমরা দেখেছি কী পরিমাণে লাস্ট অফ দি কাট অফ গেছিলো, অনেকটা পরিমাণে নিচের দিকে এসেছিলো কিন্তু স্টুডেন্টসরা যারা বিশেষ করে অ্যাডমিশান নিতে চেয়েছিলো বা নিয়েছিলো বা উইলিং ছিল যারা, তাই এই এবং এটা শুধুমাত্র সিউন না, যে কোনো ইউনিভার্সিটি পরপর এবার উইনিং লিস্টের আপডেট আসবে, সমস্ত জায়গায় কিন্তু ফর্মটা ফিল আপ করতে আমাদের হবে। তো চলুন আমরা এবার দেখে নিচ্ছি একটু এমএসসির আপডেট। আচ্ছা এবার একটু বলে দিই এমএসসি, এমএসসির জন্য কিন্তু আজকের বেরোবে হচ্ছে থার্ড সিলেকশন লিস্ট। আমি থার্ড সিলেকশন লিস্টটা এলে জানিয়ে দেবো, যদি আপনার দরকার মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। এবং থার্ড সিলেকশন লিস্ট অনুযায়ী 18 থেকে 20 তারিখ অবধি চলবে টোটাল এই সমস্ত ডকুমেন্টেশন এবং তার সাথে অ্যাডমিশান সমস্ত কিছু। লাস্ট দিনের মতন দুদিন সময় দেয়, যদিও লাস্ট দিন 14 তারিখটা 15 তারিখ অবধি এক্সটেন্ড করেছিল, তাই মোটামুটি আপনারা 20 তারিখের মধ্যে সমস্তটা কমপ্লিট করে নিতে হচ্ছে। এবং তার পরবর্তী ফোর্থ লিস্ট বা উইনিং লিস্ট এমএসসির ক্ষেত্রে পরবর্তীতে আমরা জানতে পারবো। তো আমরা তার জন্য ওয়েট করে রয়েছি, 18 তারিখ আজকেরই চলে আসবে রাতের দিকে, নিশ্চয়ই জানাবো, তার জন্য সঙ্গে থাকুন। তো চলুন একটু দেখে নিচ্ছি বর্ধমান ইউনিভার্সিটি খুব ইম্পর্টেন্ট আপডেট। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অনেক কটা নোটিশ বেরিয়ে গেছে। এক নম্বর হচ্ছে থার্ড যে অনলাইন কাউন্সিলিং লিস্ট বেরিয়ে গেছে এমএসসির, সেটা আপনারা একটু এখান থেকে দেখে নিয়ে কাউন্সিলিংটা করে নেবেন, এটা আপনারা সবাই জানেন। অন্যদিকে আজকে সেকেন্ড যে প্রভিশনাল মেরিট লিস্ট চলে এসছে, তাদের যে পেমেন্ট করতে হবে পেমেন্ট স্টেটাস সেটা চলে এসছে, এবং তার সাথে কিন্তু এমএরও বর্তমানে অ্যাডমিশনটা চলছে। আচ্ছা তার সাথে এখানে একটা খুব ইম্পর্টেন্ট নোটিশ চলে এসছে, নোটিফিকেশান রিগার্ডিং পিজি অ্যাডমিশন ক্যান্সেলেশন। এই নোটিশটা খুব ইম্পর্টেন্ট, এটা চলুন আমরা একটু দেখে নিচ্ছি। জাস্ট আমার কাছে ডাউনলোড করা আছে, আমি সেটাকে একটু ওপেন করে নিলাম। তো যেটা জানাচ্ছে নোটিফিকেশনটায়, ক্যান্সেলেশন অফ পিজি অ্যাডমিশন অ্যান্ড প্রেয়ার ফর রিফান্ড অফ ফিস ফর দ্য সেশন 22-24। দেখুন এখানে যেটা বলছে, আলটিমেটলি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ধরুন যারা আপনারা ভর্তি হয়ে গেছেন, অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছেন, এবং যারা বর্তমানে ধরুন আজকে অন্য ইউনিভার্সিটি সুইচ করছেন, তো তাহলে সেই সমস্ত স্টুডেন্টসরা যাদের ধরুন আজকে বা অন্য ইউনিভার্সিটিতেও ভর্তি হয়ে গেছেন কিন্তু তাদের তো বর্ধমান ইউনিভার্সিটির টাকাটা তার মানে রিফান্ড নিতে হবে, তো তার জন্য আপনাদের কিন্তু এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। এই লিঙ্কটা ক্লিক করে আপনাদের কিন্তু প্রেয়ার করতে হবে যে আমি অন্য ইউনিভার্সিটি ভর্তি হয়ে গেছি বা আমি তার জন্য অ্যাডমিশন ক্যান্সেল করতে চাই। জাস্ট আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাডমিশনের সমস্ত ডিটেলস, যেগুলো পেমেন্টের ডিটেলসগুলো দিয়ে আপনাকে অ্যাডমিশনে ক্যান্সেলেশন করতে হবে। এবং এটা কিন্তু বলে দিয়ে এটা 30 থেকে 90 দিন মতন টাইম লাগে টাকাটা আসতে, মোটামুটি 3 মাস মতন টাইম লাগে, সেটা ধরেই আপনারা চলবেন। মানে আজকের অ্যাপ্লাই করলে আপনি কালকেরও পেতে পারেন টাকা, আবার আপনি এক সপ্তাহ পরে পেতে পারেন, আবার আপনি 90 ডেজের মধ্যে সাধারণত পাওয়া যায়। এবং এটা শুধুমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য না, অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য বলছি, আপনারা একটা ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটি সুইচ করার সময় অতি অবশ্যই একটা ক্যান্সেলেশনের রিকোয়েস্ট বা ইমেল ইউনিভার্সিটিকে পাঠিয়ে দেবেন। এবং পরবর্তীতে আপনাদের ওয়েট লক্ষ্য করতে হবে, যখনই সেই কনসার্ন ইউনিভার্সিটি এরকম কোনো ধরনের অ্যাডমিশন ক্যান্সেলেশনের আপডেট দেবে সেই ফর্মটাকে আপনাকে কিন্তু ফিল আপও করতে হবে, না হলে টাকাটা ফেরত পাবেন না। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, আরও কিছু আপডেট নিয়ে পরপর চলে আসছি, তো তার জন্য সঙ্গে থাকুন, কারণ অনেক দিনের অনেক কটা আপডেট ডিউ রয়েছে। তো নিয়ে আসছি পরপর, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।